Hello everyone, this is Tahmidur Rahman and today we are going to fascinating topic Bangladesh intellectual property, copyright, but we are going to talk about a very interesting case, a real story. So, the case is একজন ফেমাস ফটোগ্রাফার একটা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার তিনি বন্যপ্রাণীর ছবি তুলে থাকেন তো উনি একটি ক্রিয়েটিভ ডিসিশন নিলেন সব ক্যামেরা ইকুইপমেন্টস এবং ক্যামেরা লেন্স এমনভাবে উনি তার যে কর্মস্থল উনি যে বনে যেই বনে যিনি ফটোগ্রাফি করছেন উনি একদিন রাতে ওখানে এমনভাবে সব কিছু সেট করে গেলেন সারা দিনের জন্য সকাল থেকে যে ইনহ্যাবিটেড যে বানরগুলো আছে ম্যাকাকি বানরগুলো তারা যেন নিজেদের ছবি নিজেই তুলে নিতে পারে So that was a creative flow, a creative decision. And surprisingly, when he came back later that day, she saw that there were a lot of cameras in that camera. And there was a lot of heat and viral. And there was a lot of people in the previous shop and published in the previous shop. And she took a selfie, meaning that Mac was made. She did a lot of work. সে বত্রিশ হাজার বের করে সে হেসে একটা সেলফি তুললো সো ওই ছবিটা খুবই ফেমাস হয়ে গেল এখন উনি যে ছবিটা তোলা হয়েছে ওই ছবিটার কপিরাইট উনি দাবি করলেন এখন এই সেম ছবিটার কপিরাইট অ্যাকচুয়ালি কে পাবে ইউএস এর কোর্ট তখন ইনিশিয়ালি যে ডিক্লেয়ার করলো সেটা হচ্ছে যেহেতু ইউএস এর কপিরাইট ল অনুযায়ী একটা জিনিস সেটা ক্রিয়েটিভ হচ্ছে যে ক্রিয়েট করছে তার সো এখানে যেহেতু বানরটা নিজের ছবি নিজে তুলেছে একটা সেলফি সো মোস্ট প্রবলি কপিরাইটটা এখানে বানরের বাট ফটোগ্রাফারে মেনে নিলেন না পাশাপাশি ফটোগ্রাফারের পাশাপাশি অ্যানিমেল যে লাইক অ্যানিমেল রাইটস অর্গানাইজেশন খুবই ফেমাস একটা আছে যেটার নাম হচ্ছে পিটা আমরা মোস্ট প্রবলি সবাই এটার নাম শুনেছি সো পিটা দাবি করলো এটা হচ্ছে সে বানরটা তুলেছে সো কপিরাইট পুরোপুরি থাকবে বানরের যেহেতু এই এই যে কপিরাইটের যে টাকাটা যে ওয়ার্ল্ড থেকে যে টাকাটা আসছে প্রেসে এই ছবিটা ইউজ করার মাধ্যমে সেই টাকাটা শুড বি ইউজ ফর দ্য ওয়েলফেয়ার অফ অ্যানিমেলস ওকে বাট এখানে ইভেনচুয়ালি যেটা হলো সবগুলো কেসে ফাইনালি ইউএসএর কোর্ট যেটা ডিসাইড করলো উনি এবং অ্যানিমেল রাইটস অর্গানাইজেশন যতগুলো আছে তাদের মধ্যে ইভেনচুয়ালি একটা কম্প্রোমাইজ হলো ঠিক আছে তার একটা সেটেলমেন্ট হয়ে গেলো এবং এই সেটেলমেন্টের থ্রুতে 75% রাইটস থাকলো যে ফটোগ্রাফার তার কাছে আর 25% রাইট থাকলো হচ্ছে অ্যানিমেল রাইটস অর্গানাইজেশনের ক্ষেত্রে সো এ থেকে একটা খুবই ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে হচ্ছে এসব কেসের আগে থেকে আপনার নিজে ডিসাইড করতে হবে আপনার নিজের নিজেকে সেফ করার জন্য আগে থেকে আপনার সব ধরনের কপিরাইটস নিয়ে আপনার যেন ইনফ্রিঞ্জমেন্ট না হয় এটার জন্য নিজে থেকে প্রিকশনারি স্টেপস নিতে হবে পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে সেটেলমেন্ট ইজ অলওয়েজ দ্য বেটার অপশন দ্যান লিটিগেশন বিকজ লিটিগেশন অনেক লেন্দি হয় স্পেশালি কপিরাইট কেসগুলোতে এবং এটা অনেক অনেক সময়সাধ্য প্লাস এটা অনেক কস্টলিও হয়ে থাকে সো কপিরাইট জিনিসটা কি বাংলাদেশের লর ক্ষেত্রে কপিরাইট হচ্ছে ইটস অ্যান অথেন্টিক ওয়ে ইটস এ লিগাল ওয়ে টু প্রোটেক্টিং আ ক্রিয়েটার্স ওয়ার্ক এখন কপিরাইট যে কোনো কিছুই হতে পারে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটা আপনার রিসার্চ হতে পারে আপনার বই হতে পারে কবিতা হতে পারে আপনার আর্টস হতে পারে স্পেশালি অনেক বড় বড় কেস থাকে মিউজিক নিয়ে বাংলাদেশে অনেক কপিরাইট নিয়ে মিউজিক নেওয়ার কেসেস ছিল মিউজিক হতে পারে অডিও রেকর্ডিংস হতে পারে আপনার ভিডিওস হতে পারে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার হতে পারে আপনার ওয়েব ডেভেলপিং অ্যাপ্লিকেশনস হতে পারে যে কোনো কিছু হতে পারে যদি আপনার এখানে একটা ক্রিয়েটিভ ইনপুট থাকে এবং এটা যদি বাংলাদেশে আপনার যদি আপনার যে ইন্টেলেকচুয়াল রাইটটা ওই যদি ইনফ্রিঞ্জমেন্ট হয়ে থাকে তখন আপনি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টটা আপনি ইউ ক্যান টেক অ্যাকশনস এখন বাংলাদেশে কপিরাইট রেজিস্ট্রেশন হ্যাজ নট বিন ম্যান্ডেটরি অ্যাকর্ডিং টু দ্য কপিরাইট অ্যাক্ট 2000 সো বাংলাদেশে এটা ম্যান্ডেটরি না এটা পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে আপনার সব কিছু হলেই যে আপনার কপিরাইট করতে হবে এটা কিছু না বাট তখনই আপনার যদি মনে হয় এটাকে ইনফ্রিঞ্জ করে থাকতে পারে যদি আপনি কপিরাইট করে থাকেন অনলি দেন যদি লিটিগেশন হতে পারে তখন আপনার কপিরাইট যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন ইউ ক্যান হ্যাভ ম্যাসিভ অ্যাডভান্টেজ এখন বাংলাদেশ যেহেতু WIPO অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন অথবা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পাশাপাশি বার্ন কনভেনশন এই সকল কনভেনশনে যেহেতু বাংলাদেশ মেম্বার লেজিটিমেট মেম্বার তো বাংলাদেশে এসবগুলো সব কিছুই যে কনভেনশনের যে নীতিমালা যেগুলো আছে সেগুলো বাংলাদেশেও মেনে চলা হয় তাছাড়া বাংলাদেশের ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা ট্রিপস যে এগ্রিমেন্ট যেটা আছে বাংলাদেশে ওখানকারও সকল নীতিমালা এটা বাংলাদেশে মেনে চলা হয় আপনি যদি কপিরাইট রেজিস্ট্রেশনটা করে থাকেন তাহলে আপনার এক্সক্লুসিভ সেই রাইটটা থাকবে টু রিপ্রোডিউস দ্যাট ওয়ার্ক আপনি যেটা কপিরাইট করেছেন অ্যান্ড টু রিলিজ ইট টু পাবলিক শুধু আপনার সেই এক্সক্লুসিভ রাইটটা থাকবে
সো এটার জন্যই আমাদের সবসময় সাজেশন হচ্ছে, যদি আপনার মনে হয় আপনার কাজটা খুবই মূল্যবান এবং আপনি এটা রিপ্রোডিউস করতে চান অ্যাট ম্যাসিভ স্কেল, এটার এক্সক্লুসিভ আপনি রাইট চান, তাহলে আপনার অবশ্যই জিনিসটা কপিরাইট রেজিস্ট্রেশন করে ফেলানো উচিত। পাশাপাশি এটাও আপনার মাথায় রাখতে হবে যে এটা ফাইন্যান্স, যদি এটা কোনো ইভেন্চুয়াল ব্রিচ হয় তখন আপনার এটার ইন্স্যুরেন্স যদি করে রাখতে পারেন তাহলে এটার জন্য আরও ভালো। তাছাড়া এছাড়াও আপনাদের যে বিশদ যে ধরনের প্রশ্ন আছে, কপিরাইট ট্রেড সিক্রেটস কনফিডেনশিয়াল ইনফরমেশন, এগুলো নিয়ে আমরা আরও সামনে আরও ভিডিও বানাবো এবং এর সাথে রিলেটেড যে ভিডিওগুলো এগুলো আমরা ডিসক্রিপটিভ লিঙ্কে দিয়ে দিচ্ছি, আপনার ওখান থেকে বের করে আপনাদের সকল কোয়ারি হোপফুলি উত্তর পেয়ে যাবেন। তাছাড়া আমরা তো আছি যে কোনো সময় যোগাযোগ করার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।